আসসালামু আলাইকুম। ফুটবল জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি সোহেল আছি আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে। চলুন চলে যাই মূল খবরে। সারা বছর ফুটবল পায়ে সময় কাটে লিওনেল মেসির, এর বাইরে যে সময়টুকু মেলে পুরোটাই পরিবারের পেছনে ব্যয় করেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তিন সন্তান থিয়াগো মেসি, মাতেও মেসি, কাইরো মেসি ও স্ত্রী আন্তোনেলা রুকুজ্জুকে নিয়ে মধুর সময় কাটায় বার্সা পানভোমরা। পুরনো প্রেমিকা রুকুজ্জুকে 2017 সালের 30 জুন বিয়ে করেন মেসি। এর আগে অবশ্য দুটি ছেলে সন্তানের বাবা হন মেসি। প্রথম সন্তান জন্মের আগে লম্বা সময় ধরে চুটিয়ে প্রেম করেছেন মেসি রুকুজ্জু। তখন মেসি শুধু প্রেমিকাকে নিয়েই মজে থাকতেন, এখন আর সেই সুযোগ নেই। তিন সন্তানের সঙ্গে বেশি সময় কাটে মেসির। খাওয়া দাওয়া করানো থেকে শুরু করে মেসিকে সামলাতে হয় ছেলেদের দুষ্টুমিও। গৃহপরিচালিকা থাকলেও এসব ব্যাপারগুলো মেসি ও রুকুজ্জুই সামলায়। এই পথে তাদের অবশ্য কম ভোগান্তিও যায় না। বড় ছেলে থিয়াগো বেশ দুষ্টু, তার দিকে বিশেষ নজর রাখতে হয় মেসি রুকুজ্জুকে। কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি বলে দিচ্ছে থিয়াগোকে সামলাতে তাদের কতটা বেগ পোহাতে হয়। স্ত্রী সন্তানদের নিয়ে কদিন আগে সাবেক সতীর্থ সেস ফ্যাব্রিগাসের পারিবারিক এক অনুষ্ঠানে গিয়েছিলেন মেসি। এক ফাঁকে স্ত্রী রুকুজ্জুর সঙ্গে ছবি তুলতে দেখা যায় 5 বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলারকে। বড় ছেলে থিয়াগোর কারণে ভালোভাবে ছবি তুলতে পারেনি মেসি রুকুজ্জু। পেছন দিক থেকে উঁকি দিয়ে দেখা যায় থিয়াগোকে, যেটা আবার আলোকচিত্র ক্যামেরায় ধরা পড়ে যায়। ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে থিয়াগোর এই দুষ্টুমির ছবিটি। এদিকে খুব সহজে বোঝা যায় মেসি এবং রুকুজ্জুর পারিবারিক জীবন কেমন চলছে। খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।